অশান্তির আগুনে জ্বলছে কাঁকিনাড়া ভাটপাড়া। বাতাসে বারুদের গন্ধ, সন্ত্রস্ত এলাকার মানুষ, জারি 144 ধারা। পুলিশের ভারী বুটের শব্দে রাতভর দু চোখের পাতা এক করতে পারেননি ভাটপাড়া কাঁকিনাড়া এলাকার মানুষ। মহল্লায় মহল্লায় চলছে তল্লাশি, কিন্তু শান্তি কোথায়? বৃহস্পতিবার গুলিবিদ্ধ হয়ে দুজনের প্রাণ যাওয়ার পরও ভাটপাড়ায় অশান্তির আঁচ এক ফোঁটাও কমেনি। সকাল 9:30 সময় কাঁকিনাড়া বাজারে পৌঁছতেই টের পাওয়া যায় ভেতরে ভেতরে কতটা উত্তপ্ত পরিস্থিতি। কাঁকিনাড়া বাজার সংলগ্ন এলাকার বাসিন্দাদের দাবি, এদিন সকালে রুমালে মুখ ঢাকা বাইক আরোহী দুষ্কৃতীরা এলাকায় ঢোকে, এলোপাথারি বোমা ছুটতে ছুটতে তারা পালিয়ে যায়। এরকমই একটি কৌটো বোমা উদ্ধার হয় কাঁকিনাড়া বাজারের একটি দোকানের সামনে। সেই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি কাঁকিনাড়া বাজারের সামনে, দোকানের সামনে একটি খাট, এই খাটের তলায় একটি কৌটো বোমা পড়ে রয়েছে। দুটো ছেলে ছিল, বাইকে এসেছিল, বোম ফেলে চলে গেছে। এইখানে পুলিশ যে হারে বলা হচ্ছে যে এত কিছু ব্যবস্থা, আমরা সেই ব্যবস্থা চোখে দেখতে পাচ্ছি না। এর মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে বম স্কোয়াড, উদ্ধার করা হয় কৌটো বোমাটি, কিন্তু স্থানীয় মানুষজন পুলিশ আধিকারিকদের দেখে ক্ষোভে ফেটে পড়েন। এখানে কোনো পুলিশ প্যাকেটিং নেই, আমাদের মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন এখানে পুরো পুলিশ প্যাকেটিং থাকবে, র‍্যাব থাকবে, রাস্তা ঘুরবে, চারদিকে কোনো কিছু নেই। ভাটপাড়া কাঁকিনাড়ার অধিকাংশ বাসিন্দার অভিযোগ, বৃহস্পতিবার পুলিশের গুলিতে মৃত্যু হয় রামবাবু সাউ এবং ধর্মবীর সাউয়ের। ডিসি অজয় ঠাকুর ঘটনাস্থলে গিয়ে সেই ক্ষোভের মুখে পড়েন। অজয় ঠাকুরকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। অজয় ঠাকুর এই সকালবেলা এসে দোকান বললো দোকানগুলো আপনারা খুলুন, আমরা প্রোটেকশন দিব, কিন্তু যখন বাম চললো ওইদিকে পুলিশ এসে এদিকে আর বাম মেরেছে কেন, পুলিশ গুলি চালিয়েছে কেন? বৃহস্পতিবার রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভাটপাড়া জগদ্দল এলাকায় 144 ধারা জারি করেছে পুলিশ। সাময়িকভাবে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। এর মধ্যেই সাধারণ মানুষকে তাড়া করছে আতঙ্ক। সকাল থেকে রাস্তাঘাট ছিল শুনশান, খোলেনি দোকানপাট, কিন্তু সকাল 9:30 আশেপাশে কৌটো বোমা উদ্ধার হওয়ার পর হঠাৎ করে এলাকার বাসিন্দাদের একাংশ রাস্তায় নামেন, শুরু হয় ঘোষপাড়া রোড অবরোধ। নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে, পুলিশ পৌঁছতেই বিক্ষোভের মাত্রা আরো বাড়ে। কাঁকিনাড়া বাজার এলাকা কয়েকশো মানুষ তারা কিন্তু রাস্তায় রয়েছেন এবং এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কাল তো পুলিশ গুলি মার দিয়া পরে ওপেন পাবলিক বন্ধ যা, আজ পুলিশ কাজ মার রা বম চান পায়ে কন্ঠা পচানে গা বাতি কামড়া বলে রা বমে আর পুলিশ কাজ উসকো পকড়া হ্যায় উসকো গুলি মারতা পুলিশ। দফায় দফায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ততক্ষণে প্রায় 3 ঘন্টা কেটে গেছে। এই পরিস্থিতিতে পুলিশকে দেখা যায় লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যেতে, কিন্তু 10 মিনিটের মধ্যে বিক্ষোভকারীরা ফের পুলিশের দিকে তেড়ে আসে, ফের শুরু হয়ে যায় বচসা। এর মধ্যেই ফের বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। খবর আসে গোলমালের ফাঁকে কাঁকিনাড়া বাজারে কয়েকটি দোকান ভাঙচুর করেছে দুষ্কৃতীরা, সেখানে লুটপাট চলছে। ডিসি অজয় ঠাকুরের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাহিনী। ডিসি নিজে পিছু ধাওয়া করে এক যুবককে ধরে ফেলে, মারতে মারতে তাকে তোলা হয় পুলিশের গাড়িতে। কাঁকিনাড়ায় সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত 14 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রকাশ সিনহা, আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।